ইমু ফ্রেন্ডস, এই টেনশন এই সমস্যাটি সবার ক্ষেত্রে না, তবে অনেক অধিকাংশ মানুষের ক্ষেত্রে হচ্ছে যে ভাই আমার ইমু কিন্তু অন্য একজন ইমু ব্যবহার করতেছে, আমি কি করব, ইমু হ্যাক হয়ে গেছে। আজকে আপনাকে দেখাবো ইমু হ্যাক হওয়ার পরে আপনি কিভাবে বুঝবেন আপনার ইমুটা হ্যাক হয়েছে, বা আপনি ইমু হ্যাক হওয়া থেকে কিভাবে রক্ষা পাবেন, আর কি জন্য ইমু হ্যাক হয় এটার কারণ সব কিছু বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তবে একটা রিকোয়েস্ট, যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এরকম মোবাইল অনেকগুলো ভিডিও রয়েছে এবং ভবিষ্যতে পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস, এই হলো আমার একটি ইমু। আর আপনি যদি দেখেন ইমু অবশ্যই আপনি আপডেট দেবেন, তবে আমি এখন দিচ্ছি না যেহেতু আমি ভিডিও করতেছি। ইমু, এটা হচ্ছে ইমু ফ্রেন্ডস। এই ইমুগুলা আপনি যখন ব্যবহার করেন এরকম হয়, আপনি কিন্তু ইমু হ্যাকিংয়ের শিকার সবচাইতে বেশি হয়ে থাকে। তার মেন কারণ হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমেই আমি যদি আপনাকে জিনিসটা একটু খেয়াল করে দেখাই ফ্রেন্ডস, কি কারণে আমাদের ইমু হ্যাকিংয়ের শিকার হয়, তার মূল কারণটা হচ্ছে, দেখেন আমি চলে যাচ্ছি সেটিং অপশনে, যেমনটা একদম কর্নারে, এখানে আমি অফ করে রাখলাম। এখানে দেখেন আমি এইগুলো কিন্তু অফ করে রাখার মেন কারণ হচ্ছে আমি চাই না এগুলো আমার ক্ষেত্রে আসুক। তাই এগুলো, এই যে সবচেয়েতে হচ্ছে এখানে একটা বিগ গ্রুপ, এই গ্রুপগুলো যে আপনাকে দেখবেন, বা এখানে যে ইমুতে গ্রুপগুলো দেখবেন আপনি, এইগুলো সবচাইতে বড় ভেজাল। এ হচ্ছে একটা নাম্বার ওয়ান বয়েজ ক্লাব, আমি কিন্তু এটা অন করে দিলাম, আমার এখানে কিন্তু বয়েজ ক্লাব অন হয়ে গেল ফ্রেন্ডস। এখন কি হবে, আমি যদি বয়েজ ক্লাবে ঢুকে যাই, অর্থাৎ এই সবচাইতে বড় যে একটা টেনশন, আপনি এই বয়েজ ক্লাবটা কোথায় চলে আসলো আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে বয়েজ ক্লাব, আপনি দেখতে পারতেছেন উপরে। আর এটার মধ্যে ঢোকার পরে যত ধরনের উল্টা পাল্টা কাম সবগুলা এখানে, এখানে আপনি কল করতে পারেন, কথা বলতে পারেন, ঠিক আছে। এখান থেকে পাশাপাশি যদি আপনি আরেকটু দেখেন ক্লিয়ার করে, আপনি এখানে দেখেন একটা অপশন রয়েছে, এই যে অপশনগুলো দেখতেছেন, আর এগুলো যে নাম, ভালোবাসার বন্ধন, পারফরমেন্স, হ্যান তেন, বক্করসক্কর, এইগুলোই সে আপনার সবচেয়েতে এক্সপ্লোরে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে আপনি, আপনাকে বলবে আপনি এটা করার জন্য, ওইটা করার জন্য, অর্থাৎ এখানে আপনার যাওয়ার সময় আপনার সবচেয়েতে বড় একটা মিস্টেক। এইগুলো আপনি কখনোই ব্যবহার করবেন না, এগুলো ব্যবহার করলে আপনার ইমু হ্যাকিং হয়ে যাবে। কারণ এখানে ছেলে মেয়েদেরকে তারা মনে করেন ইমু নাম্বার নিয়ে তাদেরকে নাম্বার হ্যাক করে, আর কোন কোন ছেলে আছে মেয়েদেরকে করে, কোন কোন মেয়ে আছে ছেলেদেরকে করে, এ হচ্ছে মেইন। তো আমি এটাকে অলরেডি অফ করে রেখেছিলাম, তাই আপনাকে দেখানোর জন্য আমি এখান থেকে আবার প্লাস চিহ্নিত যাব, এই ইমু বয়েসটাকে আমি বন্ধ করে দেব। তাই সেটিং অপশনে গিয়ে আমি এটা বন্ধ করে দিচ্ছি, ফাংশনের ভিতরে এটা থাকে, দেখেন আমি কিন্তু এটা বন্ধ করে দিলাম। এটা কিন্তু আমার এখানে দেখেন এখন কিন্তু ইমু বয়েসের নামে কোনো কিছু নাই, এই জায়গায় আসিল চলে গেছে, আশা করি ক্লিয়ার। নাম্বার টু, আপনার ইমু, আপনার ইমুটা অন্য কারো কাছে কীভাবে চলে যায় এটা আপনি কীভাবে বুঝবেন। এখানে আমি একটা ট্যাপ করতেছি, দেখেন 10 লেখা রয়েছে। ট্যাপ করার পরে এখানে আরেকটা অপশন চলে আসলো, দেখেন এখানে রয়েছে নিউ কন্ট্যাক্ট। আপনি ইমু ব্যবহার করলে এগুলো কিন্তু অটোমেটিক আরেকজনের কাছে চলে আসে, অর্থাৎ আমি যদি এখানে ট্যাপ করি, এই যে দেখেন এই যে ইমু কন্ট্যাক্টগুলো যে আসলো, এগুলো সত্যি কথা কীভাবে জানেন, আমি কাউকে চিনি না, জানি না, আল্লাহ জানে তাদের বাড়িঘর কোথায়, কোত্থেকে আমার সাথে অ্যাড হয়েছে। ওকে, এটার একটা কারণ রয়েছে অ্যাড হওয়ার, এটা কীভাবে আসে, কারণটা কি, এটা অবশ্যই আপনার জানার দরকার। তা আপনি বলবেন ভাই এটা কি আল্লাহর রাস্তায় এসে পড়ে নাকি, না, এটারও একটা কারণ রয়েছে কীভাবে আসে। প্রথমত হচ্ছে এখানে যদি একটু লক্ষ্য করে দেখেন, একদম এখানে রয়েছে একটা মাটুয়াল ফ্রেন্ডস, অর্থাৎ এখানে এটাকে আমার একজন কমন ফ্রেন্ডস রয়েছে, আমার ফ্রেন্ডের সাথে ওনার যে ইমুর সম্পর্কটা আমার এখানে অটোমেটিক চলে আসলো, জাকির হোসেন, সম্ভবত এটা ওনার পরিবারের হতে পারে, জাকির হোসেন। পাশাপাশি নিচেও দেখেন আমার এটা রয়েছে, এখান থেকেও কিন্তু একই অবস্থা, জাকির হোসেন। এরকমভাবে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে এরকম প্রত্যেকটা কিন্তু আমার সাথে চলে আসলো, এই হচ্ছে মূল কারণ। যদি আমার কোনো ফ্রেন্ড থাকে, আপনি যদি দেখেন আমার কোনো ফ্রেন্ড থাকলে এরকমভাবে, এই যে আমার কোনো ফ্রেন্ড থাকলে এরকমভাবে তাদের পরিবারের ইমু, তাদের আত্মীয় স্বজন ইমু আমার কাছে অটোমেটিক চলে আসে, বিশেষ করে তাদের পরিবারের ইমুটা চলে আসে।
তাই এই জায়গা থেকেও আপনাকে আপনার ইমুটা অন্য কেউ নিতে পারে, আপনাকে বিরক্ত করতে পারে। এটা হচ্ছে নাম্বার টু। একটু খেয়াল করে দেখেন, এখন যেটা যাচ্ছি আপনার ইমুটা কই জায়গায় ব্যবহার হচ্ছে, কে ব্যবহার করতেছে, এটা কিভাবে চেক করবেন। তাই আমি এখানে আবার প্লাস চিহ্নতে চলে যাব, সেটিং অপশনে চলে যাব। এই সেটিং অপশনে, এই সেটিং অপশনে যাওয়ার পরে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন এটা হচ্ছে প্রাইভেসি। এখানে আপনি একটা ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। দেখেন ফ্রেন্ডস, এখান থেকে আপনি সবচাইতে যেটা আপনার যে জিনিসটা রাখবেন, আমি কিন্তু এই প্রাইভেসিতে নিয়ে আসলাম। আপনি সবচাইতে যে ইম্পর্টেন্ট কাজটা করবেন এটা হচ্ছে আপনার এগুলো। দেখেন এখানে কিন্তু আমি দিয়েছি এখানে নো বডি, আপনি এগুলোকে একটু নো বডি করে রাখবেন, কেউ দেখানোর কোনো দরকার নেই। এ হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে যাওয়ার পরে আপনি যদি দেখেন অ্যাকাউন্ট সেটিংও যান, অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং, আমি আপনাকে আবারও জিনিসটা দেখাচ্ছি। এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবেন, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন, এখানে ম্যানেজ ডিভাইস। এই ম্যানেজ ডিভাইসে ট্যাপ করবেন। এই যে আমার মোবাইলটা শুধু একটা আমার রিমোটটা চলতেছে এই মোবাইলে, দেখেন। আর এটা কারেন্টলি কোন জায়গায় রয়েছে, রেডমি কোম্পানির মোবাইল, আর এটা ইউনাইটেড আরব আমিরাতে আমি আসি, এটা আমার এখান থেকে। আর কবে আমার এই মোবাইলে এটা লাস্ট আপডেট হয়েছে দেখেন, লাস্ট আপডেট দেখেন 2022 সালের 5 মাসে লাস্ট আপডেট আমি দিয়ে রেখেছি, অর্থাৎ এ হচ্ছে আমার কারেন্টলি। ঠিক আছে ফ্রেন্ডস, যদি আপনার রিমোট অন্য কী ব্যবহার করে থাকে, অনলাইন টু থাকবে না হয় এখানে আরও 2-3টা আপনার রিমোট থাকবে, এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখবেন। এখানে যদি থাকে আপনি এখান থেকে কেটে দেবেন। কীভাবে কাটবেন, এটার উপরে ট্যাপ করবেন, ট্যাপ করে এখানে ট্যাপ করে কিন্তু ফ্রেন্ডস সি অ্যাজ এ ট্রাস্টেড ডিভাইস এখান থেকে আপনি এটা ডিলিট করে দেবেন, একদম শেষ। ওনাকে এখান থেকে এটা ডিলিট করে দিলে মনে করেন আপনার ইমু আর উনি ব্যবহার করতে পারবে না। এই হচ্ছে ইমুর থেকে বাঁচানোর জন্য সবচাইতে সোজা শর্টকাট একটা রাস্তা, অবশ্যই জিনিসটা মনে রাখবেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়াল নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।